বিখ্যাত লেখকদের উল্লেখযোগ্য কিছু গল্প এবং কিছু নিজস্ব গল্প নিয়ে কন্ট্যাক্ট লেন্স প্রোডাকশন অরিজিনালসের নিবেদন গপ্প আসর। গপ্প আসরের এবারের গল্প শুভ্রদীপ পালের লেখা প্রেম, রাজকুমার এবং। গল্প পাঠে রাজকুমার শুভ্রদীপ পাল, রাজকুমারের বাবা রণজিৎ চন্দ, রেবা পূজাশীল, রূপায়ণে সৌম্যদীপ মাঝি, নির্মাণে অঙ্কিত রাম এবং সূচনা কণ্ঠে আমি শ্রেয়সী ঘোষ। শুরু হচ্ছে এবারের গল্প প্রেম, রাজকুমার এবং। প্রেম ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড, অন্তত আমার কাছে তো বটেই। প্রথমে ভাবতাম উপরে যিনি আছেন তিনি হয়তো জীবনের এই অংশটা আমার জন্য লেখেই নিনি, শুধুমাত্র কয়েক ফোঁটা ভালো লাগা দিয়ে হাত গুটিয়ে নিয়েছেন, অথবা প্রেম দিয়েছেন কিছুটা কিন্তু পূর্ণতা দিতে ভুলে গেছেন, অথবা পৃথিবীর অনেকের কাছেই প্রেম বিষয়ের কোনো অস্তিত্ব নেই, আমিও তাদেরই একজন। ভাবতাম, অনেক কিছুই ভাবতাম। আসলে মানুষের মানসিকতা হচ্ছে যে জিনিসটা সে পায় না তা নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে ভালোবাসে খুব। তবে এখন মনে হচ্ছে আমার সমস্ত থিসিসগুলো খেটে গেছে। যাকগে, এই প্রসঙ্গে আরেকটু পরে আসা যাবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নি। ছোটবেলার রূপকথার গল্প অজান্তেই যে অপার্থিব স্বপ্ন বুনে দেয় আমাদের মনে, বাস্তবের সামনে তা শুধুই অলীক কল্পনা, শৈশব স্বপ্ন দেখায়। আর কৈশোর অতিক্রম করলেই গল্পের রাজত্ব, রাজা রাজকুমারী, ব্যঙ্গমা ব্যঙ্গমী সব চাপা পড়ে যায় ব্যস্ত কোলাহল আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াইতে। তবে আমার সঙ্গে রূপকথার একটা সূক্ষ্ম সম্পর্ক আছে যা থেকে যাবে বরাবর। আমার নাম, ঠাকুমা ভালোবেসে আমার নাম দিয়েছিল রাজকুমার। আমার দৃঢ় বিশ্বাস ইতিহাস কিংবা কোনো মহাকাব্য নয়, রূপকথার গল্প মাথায় রেখেই ঠাকুমা নিজের ঝুলি থেকে আমার জন্য এমন একটা নাম বের করেছিল। বাঘাযতীন রেল স্টেশন থেকে ডান দিকে 55 থেকে 58 পা হাঁটলেই যে ঘিঞ্জি বস্তিটা, সেই বস্তির একটা দর্মা আর টালির রাজপ্রাসাদ আমাদের। আমার বাবা শ্রী রবি কুমার দাস একসময় পক্ষীরাজের পিঠে চেপে অন্নপূর্ণা থেকে সুলেখা মোড় দিনে মিনিমাম 20 বার যাতায়াত করত। আমাদের সাইকেল রিক্সাটার নাম ছিল পক্ষীরাজ, এটাও ঠাকুমারই দেওয়া। আজও বসার জায়গার পাশে লাল কালিতে পক্ষীরাজ লেখাটা চকচক করে। খালি প্রথম লকডাউনের পর লাগামটা চলে গেছে অন্য মালিকের কাছে। মা আর বাবা তাই এখন বস্তিতে ঢোকার মুখেই একটা তেলে ভাজার দোকান খুলেছে, রূপকথা স্ন্যাক্স। এই নামটা অবশ্য ঠাকুমার জন্যই দেওয়া। বাবা যখন প্রথম নামটা আমাদের বলে তখন খেয়াল করেছিলাম জানলার ওপর আটকানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটায় ঠাকুমা যেন একটু হেসেছিল। দিদি বিগ বাজারে সেলস গার্লের কাজ করত, কিন্তু সেকেন্ড লকডাউনের পর থেকে আর যেতে না বলেছে, এখন কম লোক আসছে, কম স্টাফ লাগবে, তাই এজন্য একটু বেছে নিচ্ছে আর কি। আর সেই বাছার সময়ই গায়ের চাপা রং দিদির জন্য বাঁধ সেধেছে। সুন্দরী সেলস গার্ল কোম্পানির সেলসও সুন্দর করে কি না। তবে এই প্রবলেমটা দিদির বিয়ে দেওয়ার জন্য বেশ ভাইটাল রূপ নিয়েছে। অটোওয়ালা সুজয় থেকে ফাস্টফুড দোকানের মালিক রতন দিদিকে দেখেই পনের টাকার পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেয়, আর বাবার সব রাগ পড়ে আমার ওপর। কোনো রোজগারপাতি তো করতে পারিস না, তোর এই পড়ার পেছনে টাকাটা খরচা না করে টাকাগুলো জমালে আজ সোনালিটার একটা ভালো বিয়ে দিতে পারতাম। এই দেখেছো, আমার ব্যাপারে ডিটেল ইনফরমেশনটা দেওয়া হয়নি। আমি বাঘাযতীন বস্তির রাজকুমার, অনেক সাত করে জুলজি নিয়ে MSc পাশ করে এখন একজন সফল বেকার। কয়েকটা টিউশনই পড়াতাম, কিন্তু অনলাইনের চক্করে সেগুলো সবকটা মেনলাইন অফ হয়ে পড়ে আছে। কোনো রোজগারপাতি নেই, কেবল চেষ্টা আছে, কিন্তু আমি দুঃখ করি না, বলা যায় দুঃখকে এড়িয়ে চলি। ছোটবেলা থেকেই দুঃখের সাথে সহবাস করতে করতে এখন আমার ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে মাঝে মাঝে হতাশ হই,
কিন্তু ঠিক কষ্ট পাই না। খালি মনে হয় আমি না থাকলে হয়তো বাবা মার সংসার চালাতে একটু সুবিধে হতো। আজ দিনটা কিন্তু আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা। সন্ধ্যের ময়দান, সবে অন্ধকার নেমেছে, একটা ছোট গেট টুগেদার মতো হচ্ছে আজ। তবে এখানে যারা এসেছেন তাদের অনেকেই আমার অচেনা। এরকম গেট টুগেদারে আমি এই প্রথম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের লোকজন এসছেন, সবাই যে যার মতো পার্সোনাল স্পেস নিয়ে ছড়িয়ে আছে সারা ময়দান জুড়ে। খাওয়া দাওয়া শুরু হলে হয়তো সবাই একসাথে হবে আবার, যদিও সেটা হতে এখনও অনেকটাই দেরি আছে। তবে আমি কিন্তু বড্ড খুশি আজ। শেষ কবে এত খুশি হয়েছিলাম মনে পড়ছে না, কিন্তু এই খুশিটা ঠিক এক্সপ্রেস করতে পারছি না বলে অস্বস্তিই হচ্ছে বেশি। আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি আমার কলেজ জীবনের ভালো লাগা। হ্যাঁ, ভালো লাগাই বলছি, কারণ ব্যাপারটা না বাসা অবধি ঠিক এগোয়নি। রেবা ছিল আমাদের কলেজের সবথেকে পপুলার একজন মেয়ে। ওর হাঁটা চলা, কথাবার্তা, ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ নাক আর খয়েরি চোখ অনেককেই বোল্ড আউট করে দিয়েছিল। আমি ঠিক সেই দলে ছিলাম না। রেবা সেকেন্ড ইয়ারে যেদিন স্টেজে উঠে ফিজ হাইকের এগেনস্টে একটা অসাধারণ স্পিচ রাখল, তারপরের দিন থেকেই বুঝলাম রেবাকে দেখলেই আমার বুকে না দশমীর ঢাক বাজছে যেন। ও যখন আমার সামনে দিয়ে যাচ্ছে তখন কাকির ডাকও খুব মিষ্টি লাগছে। আমার মতো একটা ছেলের রেবার প্রতি ভালো লাগাটা ছিল অনেকটা গরিবের ঘোড়া রোগের মতো। রেবার স্টেটাসের সামনে আমার ভালো লাগাটা পুরো প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমার প্লট। তবুও প্রসেনজিৎকে দেখতে সুন্দর, সেখানে আমি তো পুরো ওথেলো, আর রেবা ডেসডিমোনা। তবে আমার দৃঢ় বিশ্বাস ওথেলোটা শেক্সপিয়ার বাস্তব থেকে অনুপ্রাণিত হয়েই লিখেছিলেন। আমার ক্ষেত্রেও ম্যাজিকটা ঘটল ম্যাগাজিনে আমার লেখা বেরোনোর পরই। রেবা নিজে এসে আমার সাথে পরিচয় করল, আমি যেন হাতে চাঁদ পেলাম। এরপর থেকে প্রতিদিনই কথা হতো প্রায়। রেবার যে ময়দান খুব প্রিয় সেটা অবশ্য জানতে পেরেছিলাম একেবারে কলেজ জীবনের শেষের দিকে। তখনও রেবাকে কিছুই বলতে পারিনি। আসলে আমার মতো অবস্থায় যারা পড়েছো তারা জানো ব্যাপারটা কতটা কঠিন। ভয় হতো যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। সামনে এলে ওকে শুধু নিঃশব্দে দেখতাম। একটা মানুষ কতটা সুন্দর হতে পারে, উপরে যিনি আছেন তিনি কত যত্ন করে সময় নিয়ে হাতে গোনা কয়েকজনকেই তৈরি করেন। ফাইনাল পরীক্ষার ঠিক আগে রেবা এসে আমায় একদিন বলল, রাজকুমার ময়দানে যাবি? ময়দান কেন, তখন রেবা বললে আমি জাহান্নামেও যেতে রাজি। ময়দানের সেই বিকেলে রেবাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল, মনে হচ্ছিল ওর খুব মন খারাপ, আর সেটাও যেন ওকে আরো আরো আকর্ষণীয় করে তুলেছে। নিজেকে সেদিন আর আটকাতে পারিনি, বলে দিয়েছিলাম সব কথা ওকে। রেবা শুধু গম্ভীর হয়ে গেছিল, শান্ত কণ্ঠে বলেছিল, আমায় একটু একা থাকতে দে এখন, পরে কথা হবে। খুব লজ্জা পেয়ে গেছিলাম আমি। ইস, কি বোকামিটাই না করে ফেললাম, মনে হচ্ছিল নিজের গালে ঠাটিয়ে দুটো চড় মারি। সেদিনের পর রেবার সাথে আর দেখা হয়নি আমার। আমিও আবার ওর মুখোমুখি হতে খুব লজ্জা পেয়েছিলাম। ফাইনাল পরীক্ষা এলো, তারপর এলো রেজাল্ট, শেষ হয়ে গেল আমার কলেজ জীবন। রেবার ডিপার্টমেন্টের শতাব্দী বলে একজনের সাথে আমার পরিচয় ছিল খানিকটা। ওরা ফ্যামিলিগতভাবে রেবাদের ফ্যামিলির ক্লোজ। শতাব্দী জানালো জিওগ্রাফি অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েশন পাস করেছে রেবা। আরও বলল রেবার নাকি শরীর খারাপ, ওরা নাকি আর কলকাতায় থাকবে না। আমার তখন ফোন টোন কিছুই নেই, থাকলেও ফোন করতে পারতাম বলে মনে হয় না। এভাবেই আমার জীবন থেকে হারিয়ে গেল আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালো লাগা। না না সরি, গেছিল।
আজ দীর্ঘ 5 বছর পরে রেবা আবার আমার পাশে, সেই ময়দানেই, সেই একই জায়গায়। প্রথম দেখা হতে ওই এগিয়ে এলো আমার দিকে, এসে পাশে বসল। আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে চেহারাটা, গায়ের রংটা চেপে গেছে অনেক, খালি একটা জিনিস অবিকল আগের মতো, ওর চোখ। এখনো কথা হয়নি একটাও, দুজনেই চুপ। অস্বস্তি হচ্ছে আমার একটু, কি বলবো এতদিন পর। যদিও কাউকে একজনকে তো শুরু করতেই হবে। ময়দানের চারিদিকে ঘিরে থাকা রাস্তাগুলোর লাল স্ট্রিট লাইটের আভা যেন কালো অন্ধকারটাকে মায়াবী করে তুলেছে অনেক। আমাদের ঠিক সামনেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, নানান রঙের আলো দিয়ে সাজানো। এত ঝলমলে আলো আমার পছন্দ না, তবে আজ যেন সব ভালো লাগছে। হঠাৎ কারুর গলা কানে এলো, মাথা ফেরালাম। একটা কপোত কপোতি এগিয়ে আসছে এদিকে, ঠিক আমরা যে গাছের গুঁড়িটায় বসে আছি তার সামনে এসে দাঁড়ালো দুজন। ছেলেটা পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। হঠাৎ আমার না খুব ইচ্ছে হলো ছেলে মেয়ে দুটির সাথে আলাপ জমানোর। কতই বা বয়স, 19-20 হবে, এই বয়সেই তো আমিও এমন একটা মধুর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমার কাছে সেটা আজও স্বপ্ন, কিন্তু ওরা পেরেছে সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে। রেবার দিকে তাকালাম, দেখলাম রেবাও তাকিয়ে আছে ছেলে মেয়ে দুটোর দিকে। ছেলেটাকেই জিজ্ঞেস করলাম, ভাই কটা বাজে? ছেলেটা উত্তর দিল না, যেন শুনতেই পায়নি। অবাক হলাম, এই বয়সের ছেলেপুলে এখানে এলে সাধারণত নাম ঠিকানা বলতে চায় না, গোপনীয়তা রক্ষার জন্য আর কি, কিন্তু সময় বলবে না কেন? আবার জিজ্ঞেস করলাম, ভাই সময় কি হলো? এবারেও কোনো হেলদোল নেই। এ কি কানে শুনতে পায় না নাকি? তাহলে তো মেয়েটাও সেম, মাত্র 1 হাত দূর থেকে ডাকছি তাও শুনতে পাচ্ছে না। রেবার দিকে তাকালাম, আমার মনে হলো ওর মুখে যেন একটা বিদ্রুপের হাসি। হঠাৎ মাথাটা গরম হয়ে উঠল, আমি গরিব বাড়ির ছেলে বলে আমায় কেউ পাত্তা দেয় না, তাই না? আমি বাঘাযতীন বস্তির টালির ঘরের রাজকুমার, হঠাৎ খেপে উঠলাম খুব। ছেলেটার কাঁধটা ধরে ঝাঁকিয়ে দিয়ে জিজ্ঞেস করার জন্য চিৎকার করে উঠলাম, ভাই শুনতে পাচ্ছ না, সময় জিজ্ঞেস করছি। কিন্তু কি আশ্চর্য, আমার হাতটা না ছেলেটার কাঁধে স্পর্শই করল না, শূন্য থেকে ঘুরে এলো যেন। ছেলেটার কাঁধে হাতটা যে পৌঁছেছে সেটা স্পষ্ট দেখতে পেলাম আমি, কিন্তু অনুভব করতে পারলাম না। কিছুটা ভয় পেয়েছি মিথ্যে বলবো না, তবে ঘাবড়ে গেছি অনেক বেশি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখলাম ছেলে মেয়ে দুটো সামনের অন্ধকারে আস্তে আস্তে এগিয়ে গিয়ে মিলিয়ে গেল। ঘোর ভাঙল রেবার গলায়। একেবারে প্রথম তো, একটু অসুবিধা হবে। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম, রেবা উঠে দাঁড়ালো। ওরা আমাদের ডাক কথা কিছুই শুনতে পায় না, কিন্তু আমরা পাই। প্রথম প্রথম আমার সাথেও ঘটতো, এখন শুয়ে গেছে। রেবা একটুও ঘাবড়ায়নি, ও যদিও ঘাবড়ানোর মতো মেয়েই ছিল না কোনোদিন। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার, জিজ্ঞেস করলাম, রেবা তোমার শরীর কেমন আছে এখন? এই প্রথম একটা কথা বলতে পারলাম আমি। রেবা চলে যাচ্ছিল, ঘুরে দাঁড়ালো, আমার দিকে প্রথমে অবাক চোখে তাকালো, তারপর হালকা হেসে বলল, অশরীরীর আবার শরীর। সপ্তাহ 2 আগে শতাব্দীর সাথে দেখা হয়েছিল রাসবিহারী মোড়ে। ও জানিয়েছিল লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল রেবার। 4-5 বছর কেমো দিয়ে কোনোরকমে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। 5 মাস আগে রেবা সবাইকে ফেলে চলে এসেছে পরলোকে। আর আমি আজ সকালের খবরের কাগজ কিংবা টিভি দেখেননি? সোনারপুর স্টেশনের কাছে ক্যানিং লাইনে মালগাড়ির নিচে আত্মহত্যা করেছে 25-এর এক যুবক। নাম না জানা গেলেও
বাড়ির লোককে খবর দেওয়ার জন্য খোঁজ লাগাচ্ছে প্রশাসন। না, আপনাকে অন্তত আর খুঁজতে হবে না। আমি সেই যুবক, বাঘাযতীন বস্তির টালির ঘরের রাজকুমার। না, আত্মহত্যা করার পেছনে আমার কোনো আক্ষেপ কিংবা দুঃখ নেই, কারোর প্রতি রাগ নেই, কোনো অভিমান নেই, বরং ভালো লাগা আছে। খাওয়ার জন্য একটা পেট কমবে, বাবা মার কিছুটা হলেও চাপ কমবে, সেই ভেবে ভালো লাগা আছে। আর ভালো লাগা আছে রেবাকে ফিরে পেয়ে। প্রেম দরকার নেই, অন্তত বন্ধুত্বটা পেলেই চলবে। শুনলেন গল্প প্রেম, রাজকুমার এবং। গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে জানান। আপনি যদি চান গল্প আসরে আপনার লেখা গল্প পাঠাতে, কিংবা আপনি নিজে গল্প পাঠ করতে, তাহলে আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করুন। আমরা শীঘ্রই আবার একটা গল্প নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।